এবং উপরের দুটা পাতা দেখাচ্ছ, বাম পাশের পাতাটায় তোমার নাইট্রোজেন আছে, তার মানে ক্লোরোফিল আছে সবুজ কালার, কিন্তু ডান পাশে ক্লোরোফিল নাই, মানে ফেল গ্রিন অথবা ইয়েলো কালারের দিকে চলে গেছে। এবং নিচে দেখো নো নাইট্রোজেন আর উইথ নাইট্রোজেন দুইটা গাছের গ্রোথ, ওই যে বলেছিলাম ফলিয়েজ পত্রপল্লবে সুশোভিত, আর এখানে পত্রপল্লবে সুশোভিত নয়। তার মানে নাইট্রোজেন দিলে একটা ঘটনা ঘটে, আর নাইট্রোজেন না দিলে আর একটা ঘটনা ঘটে, ঠিক আছে, মানে কিছু অভাব সিমটম শো করে। এখন তুমি যদি এজ এন এগ্রিকালচারিস্ট যখন ফিল্ডে গিয়ে জিনিসগুলো দেখবা, এই সিমটম দেখে বুঝবা যে তোমার সেখানে নাইট্রোজেন অভাব হয়েছে, আর নাইট্রোজেন দিতে হবে। আর নাইট্রোজেন দিতে গেলে নাইট্রোজেন কি সরাসরি দিতে পারবে? নো, নাইট্রোজেন ইন দ্য ফর্ম অফ ইউরিয়া হিসেবে দিতে হবে। টক্সিসিটি সিমটমস, নিচে যে ছোট ছোট লেখা গেলে এগুলো তোমরা বাদ দাও, এটা আমি পরে বলতেছি। উপরে দেখো অল্প একটু টক্সিসিটি সিমটমস, মানে যদি নাইট্রোজেন এক্সেস বেশি হয় অথবা এক্সেস কম হয় তাহলে কি ঘটে? প্লান্টস আর স্টান্টেড, প্লান্টস গাছগুলো খুব ছোট হয়ে যায়, ডিপ গ্রিন ইন কালার, ডিপ গ্রিন ইন কালার, টক্সিসিটি সিমটম ওভারডোজের ফলে ডিপ গ্রিন ইন কালার, বেশি পরিমাণে আরো ডিপ হয়, গ্রিন কালার তো হয় আরো ডিপ গ্রাউন হয়। এন্ড সেকেন্ডারি শুট ডেভেলপমেন্ট ইজ পুয়ার, সেকেন্ডারি শুট ডেভেলপমেন্ট মানে একটি গাছ যখন প্রথমে গ্রো করে তখন যে মেইন স্টেম থাকে, কাণ্ড থাকে, সেটাকে আমরা বলি হলো প্রাইমারি শুট। প্রাইমারি শুটতে যখন আরো ডালপালা হয় বা ব্রাঞ্চিং হয় সেটাকে আমরা বলি সেকেন্ডারি শুট, ঠিক আছে। যেমন একটি গাছ দেখবা উপরে গিয়ে অনেকগুলো ডালপালা বিভিন্ন জায়গায় চলে গেছে, ওগুলোকে ওগুলোও শুট কিন্তু সেকেন্ডারি শুট। আর শুধুমাত্র গাছের যেটা অ্যাকিউট স্টেম একদম উপরের দিকে চলে যাবে সেটাকে আমরা বলি প্রাইমারি শুট শুট। এখন প্লান্টস আর স্টান্টেড, ডিপ গ্রিন ইন কালার অ্যান্ড সেকেন্ডারি শুট ডেভেলপমেন্ট ইজ পুয়ার, খুবই কম হয়। নাইট্রোজেন, হাই নাইট্রোজেন কজেস ভেজিটেটিভ বার্ড ফর্মেশন, যেহেতু ভেজিটেটিভ উদ্ভিদ হয় তাহলে ভেজিটেটিভ বার্ড ফর্মেশন করবে, ইনস্টিড অফ রিপ্রোডাক্টিভ বার্ড ফর্মেশন। এখন রিপ্রোডাক্টিভ ফর্মেশন যদি বার্ড ফর্মেশন না করে তাহলে সেখান থেকে কি নতুন পাতা হোক পাতা উৎপাদন করবে না, শাখা হোক শাখা উৎপাদন করবে না, লাইক দ্যাট। তার মানে টক্সিসিটি সিমটম হলে গাছের গ্রোথ বৃদ্ধি ডেভেলপমেন্ট প্রায় সবগুলো প্রক্রিয়াই হ্যাম্পার্ড হয়। এখন আমরা দেখি একটি ছবির মাধ্যমে, প্রথমে এ টিকা, টিকারে দেখো এখানে দুটি প্লান্ট, একটা হচ্ছে মাইনাস নাইট্রোজেন আর বাম পাশে স্কেলের বাম পাশে দেখো একটি গাছ। এই যে এ নাম্বার ফিগার, এখানে দেখো নিচের যে পাতাটা সেটা কি হয়েছে, সেটা ক্লোরোসিস হয়েছে, টিপিক্যাল ক্লোরোসিস, এবং স্টান্টেড গ্রোথ, গাছটা কিন্তু গ্রোথটা কমে গেছে কম্পারেটিভলি। এই এ যেখানে লেখা সেখানে বাম পাশের গাছটা দেখো তার গ্রোথ বৃদ্ধি হয়েছে, গাছটা সবুজ কালার, কিন্তু ডান পাশের গাছটা মাইনাস নাইট্রোজেন, একটি পাতায় ক্লোরোসিস তৈরি হয়েছে। অনুরূপ ভাবে বি ছবিতে দেখো, বি একটি পটেড প্লান্ট, সেখানে একটি পটের ভিতরে নাইট্রোজেন অতিরিক্ত দেওয়ার ফলে সেগুলো কি হয়েছে, ওল্ডার লিভস গুলো, ওল্ডার লিভস গুলোতে নাইট্রোজেনের শর্টেজ হয়েছে, এখানে ক্লোরোটিক অবস্থা তৈরি হয়েছে, বাট এই নাইট্রোজেন গুলো ট্রান্সপোর্ট হয়ে চলে গেছে হলো সামনের পাতাগুলোর দিকে, মানে নিউয়ার লিভস, নিউ লিভস গুলো, নতুন পাতা, এবং সেখানে পাতাগুলো মোটা এবং ঠিক এবং বেশ ডিপ গ্রিন, এটাও একটা সিমটমস, মানে টক্সিসিটি তৈরি করেছে। অনুরূপ ভাবে সিতে দেখো, সিতে ওই যে অ্যাকুট অ্যাঙ্গেল দেখো নিচের পাতাগুলো, এই যে ভুট্টার যে নিচের পাতা, ওল্ডার লিভস, ওল্ডার লিভস গুলো দেখো একটু মোরা মোরা, পুয়ার কোয়ালিটি ডেভেলপমেন্ট এবং ঝুলে পড়ানো, এই যে বাঁকা হয়ে নিচের দিকে কার্ল হয়ে আসে, এটাকে আমরা বলছি অ্যাকুট অ্যাঙ্গেল। এই ভুট্টার ক্ষেত্রে এটা একটা সিমটম তৈরি করে। আর নাম্বার ডি, ডিতে দেখো এই যে বাম, এখানে কিন্তু দুইটা ছবি, এই ডিতে মানে এই যে আইলের মাধ্যমে, আইল বলতে যে বাউন্ডারির মাধ্যমে ডিভাইডেশন করা, ডান পাশে এলো খাটো ছোট এবং কিন্তু গ্রোথ ভালো ধানগুলো, আর বাম পাশে দেখো এখানে শুয়ে পড়েছে, মনে হয় যে বাতাসে শুয়ে পড়েছে, আসলে এলো টল কাল্টিভার, ঠিক আছে, নাইট্রোজেনের টক্সিসিটির কারণে এগুলো শুয়ে পড়েছে, মানে লস হয়েছে, আর ডান পাশে গুলো তেমন লস নেই, আরো খাটো হয়েছে, খাটো মানে শর্ট ভ্যারাইটি গুলো আরো শর্ট হয়েছে এবং স্ট্যান্ডার্ড হয়ে আছে, এবং সেখানে তেমন বেশি রাইস হয়তো ফ্রুট বা গ্রেন ফর্মেশন করবে না। তাই ছবি থেকে বোঝা যায় যে টক্সিসিটি সিমটম যখন হয় তখন কি ধরনের সিমটম গুলো দেখা যায়, ঠিক আছে। এখন এই টক্সিসিটি সিমটম দূর করার জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে, একটা হলো যে এটা আসলে ডেফিসিয়েন্সির কারণে হয়েছে নাকি অতিরিক্ত দেওয়ার কারণে হয়েছে, এটা জানলে যদি শর্টেজ হয় তাহলে তুমি একটু দিবা, আর যদি অতিরিক্ত হয় তাহলে কি হবে, ওয়াশ আউট করে দিতে হবে, মানে পানি দিয়ে যেখানে যেখানে যে সমস্ত ক্রপগুলো একটু প্রযোজ্য সেখানে ওয়াশ আউট করে দিয়ে এই নাইট্রোজেন কমায় দিতে হবে। তাহলে যদি পানি দাও তাহলে পানির মাধ্যমে দিয়ে চলে যাবে, অথবা পানি থাকলেও ওখানে এই যে বাষ্পীভবনের মাধ্যমে নাইট্রোজেন তো ইউরিয়া সারের মাধ্যমে চলে যাবে, সেটা তো উদায়ী, তাহলে বাষ্পীভূত ওখান থেকে কমে যাবে, এইটা হলো সলিউশন। এখন আমরা এখানে কি দেখলাম, আমরা কিন্তু দেখো এই পুরো 1 ঘন্টা ক্লাসে একটি জিনিসই দেখলাম, ফাংশন অথবা রোল অফ নাইট্রোজেন,
সে বিভিন্ন জায়গায় কাজ করে, তার ডিভিশন ছিল কি ঘটনা ঘটে, এবং টক্সিসিটি এক্সেস শর্ট অথবা এক্সেস অতিরিক্ত হলে কি ঘটে সেটা আমরা দেখলাম। এবং আগামী আগামী ক্লাসে আমরা ফসফরাস যেগুলো দেখেছিলেন জি স্যার, এইগুলো প্রথম থেকে যদি একবার দেখাইতেন। শোনো প্রথম, এখানে তো সময়ও কম, আরেকজন স্যার আসবে। বেনিফিশিয়াল কোনগুলো, মাইক্রো কোনগুলো, তাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে এবং তাদের অ্যাভেলেবল ফর্ম এবং সোর্স, সোর্স কোথা থেকে পায় এবং কি ফর্মে গাছ বা প্লান্ট অ্যাভেলেবল ফর্মে আপটেক করে, এইগুলা। তারপর আমরা এখানে আসলে তাদের কাজে এসেছি। কাজে বলতে যে নাইট্রোজেনের কাজ কি, একটি গাছের বিভিন্ন অংশ আমরা একটি ডিভাইডেশন করেছি যেখানে এই মৌলগুলো কাজ করতে পারে। তার মধ্যে আমরা প্রথমে গিয়েছি নাইট্রোজেন, নাইট্রোজেনে দেখলাম ক্লোরোফিল সহ আরো বিভিন্ন কিছুর উপাদান এবং তারা মাটি দিয়ে কিভাবে অ্যাভেলেবল থাকে। যেহেতু উপাদান তাহলে তারা যে কাজগুলো করে সেই কাজগুলো নাইট্রোজেন কন্ট্রোল করে, লাইক ফটোসিনথেসিস। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। এমনি যখন আমরা নরমালি দেখি যে ওল্ড প্ল্যান্ট লিভস গুলা মানে টাইমের সাথে সাথে এমনি একটু হলদে হয়ে যায়, মরে যায়। কথা বললে বুঝবে, কে বুঝবে, ডাক্তার বুঝবে, আমরা কিন্তু বুঝবো না। ঠিক আছে, এখন তুমি আর আমি কি প্লান্টের ডাক্তার, এবং একটি গাছ তার লাইফ স্প্যান কত এবং কোন কোন গ্রোথ ফেজ আছে, আমি যখন এটা রেকমেন্ডেশন দিতে যাবো তখন কিন্তু আমার ওই জিনিসগুলো জানা থাকতে হবে, নাহলে কিন্তু আমি এটা বুঝতে পারবো না। যেমন তুমি যদি হাই স্কুলে একটা ছেলেকে অথবা বলো অথবা অন্য কোনো ইউনিভার্সিটি একটা ছেলেকে বলো যে গাছের কি হয়েছে, সে কিন্তু বলতে পারবে না। কিন্তু এজ এন এগ্রিকালচারিস্ট, এজ এ ডক্টর প্লান্টস, তুমি কিন্তু এটা দেখেই বুঝতে পারবে যে এই গাছটা স্বাভাবিক মাধ্যমে হয়েছে নাকি নর্মাল হয়েছে। এখন ধরো আমরা মানুষ কি হয়, 40 বছরের পর তার দাড়ি পাকতে থাকে, অ্যাজ ফর এক্সাম্পল। কারণ কারো যদি 20 বছরই পাকে, দাড়ি পাকে, চুল পেকে যায়, তাহলে বলে সে অসুস্থ। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, লাইক দ্যাট। আচ্ছা, এই রোল অফ ফাংশন, নাইট্রোজেনের মধ্যে ক্লোরোফিল একটি উপাদান, সেই ক্লোরোফিল কি করে তোমার হলো এই ফটোসিনথেসিস কে কন্ট্রোল করে, এভাবে সে বিভিন্ন কার্যাবলীকে সম্পাদন করে আমরা দেখলাম, এবং অন্যান্য নিউট্রিয়েন্ট গুলোকেও যেন ভালো ভালো ব্যবহার করতে পারে সেটাকেও সে হেল্প করে, বা এই ক্যাটান এক্সেস ক্যাপাসিটি অফ দ্য প্লান্ট বৃদ্ধির মাধ্যমে। ডেফিসিয়েন্সি সিমটম গুলো হলে কি হয় আমরা কিভাবে দেখবো, তার কিছু আমরা ছবি সহ একটু দেখলাম। আর টক্সিক সিমটম হলে কি হয় সেটা আমরা দেখলাম, এবং সেটারও কিছু ছবি সহ আমরা একটু স্টাডি করলাম। এর ভিতরে তোমাদের কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো খুবই সুন্দর, এবং যারা যারা প্রশ্ন করেছ তোমাদেরকে আন্তরিক অনেক ধন্যবাদ, এবং তোমরা চেষ্টা করবে প্রশ্ন করার জন্য। হয়তো আমি এই সময় বলতে পারবো না, কিন্তু আমি অন্য সময় কিন্তু তোমাদেরকে উত্তর দিতে পারবো, আমি একটু স্টাডি করি। অথবা তোমার আরেক বন্ধু দেখা যাবে, তুমি যে প্রশ্ন করছো সে হয়তো জানে, তার মানে ওই সময়টা তোমার কিন্তু জানা হয়ে গেল, এবং তোমার এটাকে বলা হয় বেসিক কনসেপ্ট ভালো থাকা। হাইবার, আগামী ক্লাসগুলোতে আমরা এই যে রোল অফ ফসফরাস থেকে নিয়ে শুরু করবো, ওকে? তারপরে তোমাদের যদি কোনো কথা থাকে অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করবে, ঠিক আছে? আর তোমরা কি সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? আমার নাম হচ্ছে ফেসবুক আইডি হচ্ছে জামিল উদ্দিন।